আমার ভিউয়ার্স ও সাবিসাইব ভাইদেরকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আশা করি আল্লাহর অশেষ মেহেরবানীতে আপনারা সকলেই ভালো আছেন আমি আজকে আপনাদের মাঝে এমন একটি মন্ত্র নিয়ে হাজির হয়েছি যে মন্ত্রটি হলো পরা মোহিনী মন্ত্র আজকে উক্ত পরা মোহিনী মন্ত্র প্রয়োগ দ্বারা আপনি যে কোনো মেয়েকে কাম উত্তেজনায় পেলে আপনার পিছনে পিছনে পাগলের মতো ছুটাতে পারবেন মেয়ে কাম উত্তেজনায় আপনার পিছনে পিছনে ছুটে আসবে এবং আপনার সাথে মিলন করার জন্য পাগল হয়ে উঠবে তো আজকের উক্ত মন্ত্র প্রয়োগ দ্বারা আপনি আপনার অহংকারী মেয়ে হোক অথবা আপনার ভালোবাসার মেয়ে হোক অথবা যে কোনো মেয়েই হোক না কেন আপনি উক্ত মন্ত্র প্রয়োগ দ্বারা তাকে মিলন করার জন্য আপনি পাগল বানাতে পারবেন সে আপনার সাথে মিলন করার জন্য আপনার পিছনে পিছনে ছুটে আসবে যতক্ষণ না পর্যন্ত কাম উত্তেজনা না কমাবেন ততক্ষণ পর্যন্ত সে আপনার পিছনে পিছনে দৌড়াবে তো আমি আগেই বলে দিচ্ছি আপনি যদি মনে করেন কোনো মেয়েকে আপনি ভালোবাসেন অনেক তদবির করেছেন কিন্তু তার কোনো ফল পাননি অথবা অহংকারী মেয়েকে বারবার ভালোবাসার কথা বলা সত্ত্বেও সে আপনাকে ডিনাই করা চলছে এরকম যদি হয় তাহলে উক্ত মন্ত্র আপনি প্রয়োগ করতে পারেন উক্ত মন্ত্র যদি আপনি প্রয়োগ করেন অবশ্যই উক্ত মেয়েকে আপনার বিবাহ করতে হবে হয়তো কোনো নারীর সতীত্ব নিয়ে কোনো নারীকে কষ্ট দেবেন না তাহলে আপনি বিপদে পড়ে যাবেন তো আপনি যদি মনে করেন এমন একটি মেয়েকে ভালোবাসেন তাকে ছাড়া আপনি বাঁচবেন না এবং তাকে আপনি অবশ্যই বিবাহ করবেন তাহলে উক্ত মন্ত্রটি আপনার জন্য একান্ত প্রযোজ্য তো চলুন শুরু করা যাক আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি অল ক্লিক করে দিন আমি দৈনিক দুই একটি করে পরীক্ষিত ভিডিও আপলোড করে থাকি যে কোনো সময় যে কোনো একটি ভিডিও আপনার প্রয়োজনে আসতে পারে তার আগে বলে দিচ্ছি আপনি যদি উক্ত মন্ত্রটি প্রয়োগ করেন তাহলে উপযুক্ত গুরুর অনুমতি নিয়ে প্রয়োগ করবেন নয়তোবা আমার কাছ থেকে অনুমতি নিয়ে তারপরে উক্ত মন্ত্রটি প্রয়োগ করতে পারবেন তো চলুন মন্ত্রটি সর্বপ্রথমে বলে দিচ্ছি মন্ত্রটি অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন মন্ত্রটি হলো তেল তুলসী তেলে বাসে মুখে না দেখিয়া ফল্লি হাসে আমি মন্ত্রটি আরেকবার বলে দিচ্ছি তেল তুলসী তেলে বাসে দেখিয়া ফল্লি হাসে হাং মাং তাং ফল্লাকে না দেখিয়া ফল্লির চুলকায় মাং মন্ত্রটি আরেকবার বলে দিচ্ছি তেল তুলসী তেলে বাসে দেখিয়া ফল্লি হাসে হাং মাং তাং আমাকে না দেখিলে ফল্লির চুলকায় মাং এইভাবে আপনার মন্ত্রটি উল্লেখ করতে হবে তো পল্লীর জায়গায় অবশ্যই আপনি আপনার উদ্দেশিত ব্যক্তির মেয়েরটির নাম বলতে হবে তো চলুন আপনি মন্ত্রটি কিভাবে সিদ্ধি করবেন কিভাবে প্রয়োগ করবেন বিস্তারিত বলে দিচ্ছি ভিডিওটি না টানিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন মন্ত্রটি আপনাকে সিদ্ধি করতে হলে কোনো অমাবস্যা অথবা পূর্ণিমার রাত্রিতে উক্ত মন্ত্রটি পশ্চিম মুখে বসে একাগ্রতার সাথে নিরিবিরি ঘরে বসে ধূপ আখের গোলাপ জল সিটিয়ে উক্ত মন্ত্রটিকে আপনাকে সাতশত বার জপ করতে হবে তো যখনই আপনার সাতশত বার জপ হয়ে যাবে এবার আপনার প্রয়োগের পালা আপনাকে প্রয়োগ করতে হলে সর্বপ্রথমে আপনাকে যে কাজটি করতে হবে কোনো শনিবার অথবা মঙ্গলবারে একটি লজ্জাপতির গাছের শিকড় উপরে নিয়ে আসতে হবে আমি আবারও বলে দিচ্ছি কোনো শনিবার অথবা মঙ্গলবারে একটি লজ্জাপতি গাছের শিকড় উপরে নিয়ে আসতে হবে একদমে উক্ত লজ্জাপতি গাছের শিকড়টি নিয়ে আসবেন তো আসার পরে আপনাকে যে কাজটি করতে হবে আপনি তিন বাড়ি থেকে তেল চুরি করে নিয়ে আসতে হবে আপনি যে কোনো বাড়ির গিয়ে তিন বাড়ি থেকে তিন ঘর থেকে আপনি তেল চুরি করে নিয়ে আসতে হবে সেটা সরিষার তেল হোক অথবা যেই তেল হোক আপনি তিন জায়গা থেকে একই তেল চুরি করতে হবে না বলে কিন্তু বলে আনলে উক্ত কাজটি আপনার সিদ্ধি হবে না যখনই আপনি উক্ত তেলটি চুরি করে নিয়ে আসবেন এবং উক্ত লজ্জাপতির শিকড় দ্বারা উক্ত মন্ত্রটি পড়তে থাকবেন এবং লজ্জাপতির শিকড় দ্বারা উক্ত তেলগুলো গাঢ়তে থাকবেন তবে আপনাকে যে কাজটি করতে হবে তেলগুলো রাখতে হবে কালাকসু পাতার উপরে আমি আবারও বলে দিচ্ছি ওই যে চুরি করে যেই তেল এনেছেন ওই তেলগুলা কলা কসুর পাতার উপরে রেখে আপনি মন্ত্র একবার পড়বেন মন্ত্র পড়বেন এবং ওই লজ্জাপতির শিকড় দ্বারা ওই তেলগুলোকে গাঁটতে থাকবেন এইভাবে তিনবার মন্ত্র পড়বেন তিনটি ফু দেবেন তিনবার মন্ত্র পরে তিনটি ফু দিয়ে আপনার কাঙ্ক্ষিত ব্যক্তির কাছে চলে যাবেন অর্থাৎ মন্ত্রের মধ্যে যার নাম উল্লেখ করছেন তার কাছে গিয়ে যে কোনোভাবে হোক উক্ত তেলগুলো আপনি তার গায়ে মাথায় সিটিয়ে দিতে হবে তো যখনই গায়ে মাথায় উক্ত তেল সিটিয়ে দেবেন মেয়ে আপনার চোখে চোখে নজর করুক অথবা আপনি মেয়ের সাথে কথা বলার চেষ্টা করবেন যে কোনোভাবে মেয়ের চোখে চোখে নজর করে আপনি আপনার মতো চলে আসবেন মেয়ে কাম উত্তেজনায় আপনার পিছনে পিছনে চলে আসবে মেয়ে আপনার সাথে মিলন করার জন্য ব্যাকুল হয়ে পড়বে তবে আমি আবারও সাবধান করে দিচ্ছি দু কোন নারীর সতীর্থ নিয়ে নারীকে কষ্ট দিবেন না তাহলে বুঝতেই পারছেন নারী নির্যাতন মামলা খেয়ে আজীবন জেল খাটতে হবে তা আশা করছি বুঝতে পারছেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি অবরাকাত